হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি সোনালি, আপনারা দেখতেছেন আমার ব্লগ, সোনালি ব্লগ চ্যানেল। তো আমি কদিন হচ্ছে বাড়ি থেকে বের হচ্ছি না, তো ভাবলাম বাড়িতেই একটা ব্লগ বানিয়ে দিব। কয়েকদিন হয়ে গেছে যে আমি ব্লগ দিচ্ছি না, তো আজকে ভাবলাম একটু তরকারি রান্না করে দেখিয়ে দিব। ওই রকম স্পেশাল কিছু নয়, আজকে আমি বানাবো ভাত কেরালা। সত্যি কথা বলতে গেলে আমি সবদিন কোথায় যাইও না, আমি বাড়িতেই থাকি, বাড়িতেই কাজ করে আমার দিনটা পার হয়। খুব কম পরিমাণে আমি বাইরে যাই। প্রথমে আমি ভাত কেরালাটা ভালো করে ছুলে ধুয়ে নিব, দুফাল করে সিদ্ধ করে নিব। ভাত কেরালা পুরে তরকারির সাথে আরও আমি কি বানালাম জানেন? কাঁচা কলা সিদ্ধ করে বাটা করেছি। প্রথমে শুকনো লঙ্কা কতগুলো ভেজে নিয়েছি, আর অল্প গোলমরিচ, আর কিছু পরিমাণে কালো জিরা ভেজে নিয়েছি। আমি সেগুলো ওপর ফোড়নকে পাথরের যেটা পাটা থাকে, আজকাল খুব কম ব্যবহার হয়, আমি সেইটাতেই বেটেছি। আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারবেন। আমি আমার বাড়িতে সহজে ছিল তাই আমি পাটায় বেটে নিয়েছি। তারপর আমি কলাগুলোকে ছিলে নিলাম, ছোলার পর পাটায় নিয়ে চুকলোগুলোকে বেটে নিয়েছি। এগুলোকে আমি সব মাখিয়ে নিলাম। তারপর আমি একটুখানি চচ্চড়িও রান্না করেছি, দেখুন চচ্চড়িতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। ফুলকপি, ডান্টি, বেগুন, আলু, ভাত কেরালা, বডি, এগুলো দিয়ে আমি একটা চচ্চড়িও করলাম। সর্ষা আর লঙ্কা বাটা দিয়েছি, অল্প একটু জল দিয়ে মাখা মাখা করে নেব। আপনারা চাইলে বাড়িতে বানাবেন, সবার জন্যই রান্না করছি তাই আমার একটু পরিমাণে বেশি লাগে। তারপরে আমি এখানে রহর ডাল ভিজিয়ে রাখলাম অল্প সময়, তারপর আমি প্রেসার দিয়ে সিটি দিয়ে নেব। ডালের জল বসিয়ে দিচ্ছি, ডাল ফোটা হয়ে গিয়েছে, ডাল সুন্দর দেখতেছি। শুকনো লঙ্কা একটা দিয়ে সাদা জিরে সিটি দিলাম, একটু আদা ছেঁচে দিয়েছি ডাল সম্বারে। তারপর আমি কাঁচা লঙ্কা আর সর্ষা বেটে নিলাম ভাত কেরালা পুরের জন্য। তারপরে আমার ভাতও হয়ে গেল। এখন আমি সর্ষা আর ভাত কেরালার গুটিগুলো যেগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে ভাত কেরালার মধ্যে এরকমভাবে ঢুকিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম অল্প পরিমাণে বেসন, একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি জল দিয়ে এটাকে গুলিয়ে নিব। তারপরে ভাত কেরালা যেটা পুর করে রেখেছি সেটা এখানে ডুবিয়ে ভেজে নিব। পুরগুলো ভাজার পরে আমি আবার কড়াইতে নতুন করে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়েছি। বেশি পরিমাণে রিফাইন তেলেরই রান্না করি, রিফাইন তেল দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো সাতলিয়ে নিব, একটু লবণ দিয়ে ঢেকে দিব। একটু আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি হলুদ দিয়ে দিব। আলুগুলো সাতলানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম জিরা বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা,
একটু লাল লঙ্কার গুঁড়া, এটাকে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ অবধি মশলা তেল না ছাড়ে ততক্ষণ অবধি আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু নুন কম হয়েছিল তো একটু নুন দিয়ে দিলাম। তরকারিটা বগল আসার পর আমি পুরগুলো দিয়ে দিলাম, একটুখানি লাড়াচাড়া করে রেখে দিলাম। তারপর আমি তরকারিটা নামিয়ে নিলাম। তো আজকে দুপুরে খাওয়ার জন্যে আমি বানালাম ভাত, কাঁচা কলার বাটা, চচ্চড়ি, ডাল আর ভাতকেলা পুরের তরকারি। এই ছিল আজকের দুপুরের খাবার। তবে আমার আজকের ভিডিওটা এখানে সমাপ্ত। আজকের ভিডিও এতটুকুই ছিল। তো বন্ধুরা ভালো থাকবেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা প্রথম পেয়ে যান সেটার জন্য, আর শেয়ার করবেন। তো বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। বাই।